বলছেন মুসলিম নারীদের হিজাব পরে অফিসে আসতে হবে এবং পুরুষদের টাকনুর উপরে প্যান্ট পরে অফিস করতে হবে। এই তালিবানি লোককে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে। জামাতি সে যে একজন তালিবানি, সে যে আলকায়দার একজন লোক, আলকায়দার এজেন্ট হিসেবে আমাদের দেশে বসে আছে, এটি প্রমাণিত। সুতরাং তাকে অবশ্যই আজই তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করতে। আচ্ছা, তোদের এত শুনকানি কেন? যে হুজুররা কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, পাঠ্যপুস্তকে আরবি লেখা থাকবে কি থাকবে না, কে কিভাবে সালাম দিবে, কে পর্দা করেছে কি করে না, হিজাব পরছে কি পরে না, তোদের এত শুল্ক নেই কিসের? বাংলাদেশে কি আর অন্য কোনো টিভি চ্যানেল নেই? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা সবাইকে স্বাগত আছে আমাদের আর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা অনুরোধ হলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে এই ডিবিসি নিউজ কীভাবে মুসলিমদের পিছনে উঠে পড়ে লেগেছে, কীভাবে তারা ইসলামকে নিয়ে কটাক্ষ করতেছে। শুদ্ধ করে সালাম দেওয়া এবং কি পাঠ্যপুস্তকে আরবি লেখা, এগুলোর রেশ কাটতে না কাটতে এখন আবার নতুন করে গতকাল একটি নিউজ হিজাব পরা কে নিয়ে তাদের সুলকানে উঠে গেছে। হিজাব পরা এবং কি টাকনগরের উপরে পায়জামা প্যান্ট পরা, এটা নাকি জামাতের সংস্কৃতি, শিবিরের সংস্কৃতি? বাংলা স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম তিনি তার অফিসে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে মুসলিম নারীদেরকে পর্দা পরে অফিস করতে হবে এবং কি মুসলিম ছেলেদেরকে প্যান্ট পরতে হবে টাকনগরের উপরে। এটাকে কেন্দ্র করে ডিবিসি নিউজ চুলকানে তারা থাকতে পারতেছে না, তাদের নিউজ করতে হবে এই নিয়ে, তাই তো মন্ত্রণালয় পর্যন্ত এই নিউজটি চলে যায়। মন্ত্রণালয় থেকে ও ইনস্টিটিউটের পরিচালক আব্দুর রহিম স্যারকে শোকজ করে। বন্ধুরা প্রথমে আমরা ওই নিউজটি একটা অংশ দেখে আসি, পরবর্তী আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো আপনাদেরকে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনি সাথে থাকবেন। সরকারি বিধি অনুযায়ী নয়, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম তার অফিসে চালাতে চান নিজের ইচ্ছায়। এজন্য তিনি তার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন মুসলিম নারীদের হিজাব পরে অফিসে আসতে হবে এবং পুরুষদের টাকনোর উপরে প্যান্ট পরেই অফিস করতে হবে। আর এই বিজ্ঞপ্তির ব্যাখ্যা চেয়ে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার শুনে আসবো ওই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম ডিবিসি নিউজের সাক্ষাৎকার এবং কে তাদের প্রশ্নের কঠিনভাবে কিভাবে উত্তর দিয়েছেন। সব অফিসে থাকে না, এদেরকে আমি শুধু আমার অফিসের জন্য বলছি, আমার স্টাফদের জন্য বলছি। দর্শনে কি হয়, কবিরা গুণা হয়, টাকনুকিরার নিচে যদি কেউ কাপড় পরে মুসলমানরা তারই কবিরা গুণা হয়, এবং একই রকম মহিলাদের এই সীমা লঙ্ঘনের কারণে আমাদের উপর যদি আজাব গজব নাজিল হয়। এই যে আমরা এখন করোনা ভাইরাস, এদেশের কয়জন ইমাম মুয়াজ্জিন, কয়জন পুরোহিত মারা গেছে, আপনারা সাংবাদিকরা অসংখ্য সাংবাদিক মারা গেছেন, আমরা ডাক্তাররা অসংখ্য ডাক্তার মারা গেছেন, পুলিশ মারা গেছেন। জি বন্ধুরা, ডিবিসি নিউজ এখানে ক্ষান্ত হয়নি। ওই সময় লাইভ কলে একজন বাংলাদেশের নাস্তিক, যে বাংলাদেশের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ওই বিচারপতি ওই নাস্তিককে লাইভ কলে সংযুক্ত করে এনে আরও ভালোভাবে বিকৃতি করে দিয়েছে আমাদের সুন্নতকে, আমাদের ইসলামটাকে। নাস্তিকের মতে হিজাব পরা এবং কে টাকনগরের উপরে প্যান্ট পরা নাকি এটা জামাতের সংস্কৃতি এবং কি এটা তালেবান জঙ্গি আর অনেক কিছু বলে উনি আখ্যায়িত দিয়েছেন। আমরা শুনে আসবো ওই নাস্তিকের মুখ থেকে। এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অসাংবিধানিক এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সাংঘর্ষিক এই তালিবানি লোককে ইমিডিয়েটলি রিমুভ করতেই হবে, এবং শুধু রিমুভ না, তাকে বিচারের আওতায় আনতে হবে। তালিবানি রাষ্ট্রে, বাংলাদেশকে তালিবানি রাষ্ট্রে পরিণত করার চেষ্টার জন্য এবং সংবিধান বিরোধী একটি সিদ্ধান্তে আসার জন্য আমরা আগে থেকে বলে আসছি যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামাতিরা বিভিন্ন জায়গায় বসে আছে। এই লোকের সিদ্ধান্ত প্রমাণ করলো যে সে তাদের এই জামাতি যারা বসে আছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, সে লোক তাদেরই একজন। এই জামাতির লোককে সে তারই একটি জ্বলন্ত উদাহরণ। সে যে জামাতি, সে যে একজন তালেবানি, সে যে আলকায়দার একজন লোক, আলকায়দার এজেন্ট হিসেবে আমাদের দেশে বসে আছে, এটি প্রমাণিত। সুতরাং তাকে অবশ্যই আজই তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করতে। জি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কী অনুভূতি হচ্ছে এখন অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এসব নাস্তিকদের বাংলাদেশ থেকে কবে যে আমরা বিতাড়িত করতে পারবো? ক্রমাগতভাবে এভাবেই চলতে থাকবে, একদিন এভাবেই নাস্তিকরা আমাদের ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছে, পায়দা চালাচ্ছে। তারা হচ্ছে ইন্ডিয়ার দালাল, যারা কিনা প্রতিনিয়ত বাংলাদেশের ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে এবং কি আলেমাদেরকে যেন টার্গেট করে রাখতেছে। সবসময় তারা আলেমাদেরকে কুটুক্তি করতেছে, ইসলামটাকে কুটুক্তি করতেছে। তাই বন্ধুরা আসুন ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এসব দালাল মার্কেট টিভি থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।